আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই ইউরোপে সংবাদ দেখার জন্য। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাজমিন নেপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইসরায়েলের সাথে হাত মিলিয়ে সরকার উৎখাত করতে চায় বিএনপি। লন্ডনের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলগুলোকে সরাসরি ভোটে মেয়র নির্বাচিত করার সুযোগ দিয়ে পার্লামেন্টে বিল উত্থাপন। ব্রিটেনের মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়াচ্ছে অফস্টেট। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত। ফিলিস্তিনের নারী ও শিশু হত্যাকারীদের সাথে হাত মিলিয়ে বিএনপি সরকার উৎখাতে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। নির্বাহী সম্পাদক তানবীর আহমদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে যারা নারী ও শিশু হত্যা করেছে বিএনপি তাদের সাথে হাত মিলিয়ে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এমন অভিযোগ করেন, সত্য কখনো চাপা দেওয়া যায় না, সত্য শুধুমাত্র আমাকে সরানোর জন্য তারা এতদূর গেছে যারা প্যালেস্টাইনে নারীদের হত্যা করলো, শিশুদের হত্যা করলো, অন্তঃসত্ত্বা নারীদের পর্যন্ত হত্যা করলো, হাজার হাজার শিশুদের হত্যা করলো, যেন ভবিষ্যতে এই শিশুরা উঠে যে আবার তারা তাদের অধিকার নিয়ে লড়াই করবে সেজন্য করতে না পারে। আর তাদের সাথে তারা হাত মিলাচ্ছে সরকার, আমার সরকার উৎখাত করার জন্য বা আমাকে হটাবার জন্য। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোট 2015 সালের পর থেকে আওয়ামী লীগ উৎখাতের নামে দেশে গুপ্ত হত্যা শুরু করেছে। স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনি ও 71-এর গণহত্যাকারীদের পুনর্বাসিত করেছে। যারা আমার দেশের লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা ওই আলবদর রাজাকার যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছে, যাদের বিচার হয়েছে, বিচারের সাজা পেয়েছে, সেই সাজা কার্যকর হয়েছে, কাজী যারা তাদের হাতে ওই পতাকা তুলে দিয়েছে তাদেরও বিচার বাংলাদেশে। দুই দিনের ব্যক্তিগত সফর শেষে আজ বুলগেরিয়া গেছেন প্রধানমন্ত্রী। সোফিয়াতে গ্লোবাল উইমেন্স লিডার্স ফোরামে যোগদান শেষে আগামী 21 মে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন। পাবলিক ফান্ড ব্রিটেনের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিষয়ে পার্লামেন্টে বিল পাশের অনুমোদন দিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। আজ ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রানী নতুন বিলের ব্যাপারে সম্মতি দেন। নতুন এই বিলে স্থানীয় কাউন্সিলে সরাসরি ভোটে মেয়র নির্বাচনের উপর বিল আসছে, সেই সাথে হাউজিং সমস্যার সমাধানে থাকবে প্রাধান্য। ব্রিটেনকে ডিজিটাল ও কারিগরির দিকে আরও বেশি শক্তিশালী করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তানি দ্বিতীয় এলিজাবেথ। My government will use the opportunity of a strengthening economy to deliver security for working people, to increase life chances for the most disadvantaged, and to strengthen national defences. My ministers will continue to bring the public finances under control so that Britain lives within its means and to move to a higher wage and lower welfare economy. My ministers will ensure the United Kingdom is at the forefront of technology for new forms of transport, including autonomous and electric vehicles. To spread economic prosperity, my government will continue to support the development of a northern powerhouse.
নাইজেরিয়ার উত্তর পূর্বে ইসলামী জঙ্গি গোষ্ঠী বেকো হারামের ছিটমহল থেকে 2014 সালে অপহৃত চিবুক স্কুল ছাত্রীদের একজনকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। তাদের মুক্তির জন্য আন্দোলনকারী একজন বিবিসিকে জানান যে ক্যামেরুন সীমান্তের কাছে শাম বিশার জঙ্গলের ধারে সন্দেহভাজন বোকো হারাম যোদ্ধাদের সঙ্গে এক সংঘর্ষের পর নজরদারি একটি দল মঙ্গলবার ওই মেয়েটিকে খুঁজে পায়। চিবুকের একজন স্থানীয় নেতা বলেছেন, আমিনা আলী এনকেক নামের ওই মেয়েটির সঙ্গে একটি শিশুও ছিল। মেয়েটি ও শিশুটিকে দামবুয়া শহরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। অপহৃত হওয়ার 2 বছর পর এই প্রথম অপহৃতদের একজনকে খুঁজে পাওয়া গেল। 2014 সালের এপ্রিল মাসে একটি মাধ্যমিক স্কুল থেকে ওই মেয়েটিকে অপহরণ করা হয়েছিল। এখনও 2218 জন স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছেন। ব্রিটেনের স্কুলগুলোর মনিটরিং রেগুলেটরি সংস্থা অফস্টেটের রিপোর্টে রেগুলেটরি সংস্থার চিফ স্কুল পরিদর্শক বলেছেন, ইংল্যান্ডের বহু মুসলমান এবং খ্রিস্টান পরিবার তাদের ছেলেমেয়েদের প্রচলিত স্কুলের বদলে অবৈধভাবে গড়ে তোলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। ব্রিটেনের বিভিন্ন ফেইথ স্কুল পরিদর্শন করে এই বহ তত্ত্ব পাওয়া গেছে। তাই ব্রিটেনের ফেইথ স্কুলগুলিতে বাড়ছে নজরদারি। বিস্তারিত দেখুন সৈয়দ শাহ সেলিমের রিপোর্টে। ব্রিটেনের স্কুলগুলোর মনিটরিং রেগুলেটরি সংস্থা অফস্টেট গত সোমবার এক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে এই রেগুলেটরি সংস্থার চিফ স্কুল পরিদর্শকের বক্তব্য রয়েছে। ইংল্যান্ডের প্রধান স্কুল পরিদর্শক উদ্বেগ প্রকাশ করেছেন, বহু মুসলমান এবং খ্রিস্টান পরিবার তাদের ছেলেমেয়েদের প্রচলিত স্কুলের বদলে অবৈধভাবে গড়ে তোলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। এই এপ্রিলে বার্মিংহাম, লুটন, ব্রাডফোর্ড, উলভারহ্যাম্পটন, স্ট্রাফোর্ড শায়ারে 350 জন ছাত্রছাত্রী পাওয়া যায় এই অবৈধ স্কুল পরিদর্শনের সময়, যাদেরকে অফস্টেট সতর্ক নোটিশ প্রদান করেছিল। One you could call more activist, engaged in the political sphere, engaged in the public sphere, and you've also had a quietist tendency which has tended to be a bit more insular. So it could well be that the particular schools who are under scrutiny now come from that more quietist tradition. স্কুল পরিদর্শক স্যার মাইকেল উইলসও বলেছেন, সম্প্রতি এক অভিযানে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় এরকম 100 বেশি অবৈধ স্কুলের সন্ধান পাওয়া গেছে। প্রধানত মুসলিম এবং খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় সংস্থা অনুমোদন না নিয়ে এইসব স্কুল চালায়। 2016 সালের জানুয়ারিতে পরিদর্শনের সময়ে একনজরে এইসব অবৈধ স্কুলগুলোতে যে বিপজ্জনক অবস্থা রয়েছে সেগুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে সিরিয়াস হ্যাজার্ডস অফ ফায়ার স্কেপ না থাকা, স্কুলগুলো অনিরাপদ এবং হাইজেনিক না থাকা, বিপজ্জনক খোলা অবস্থায় কেমিক্যালের উপস্থিতি এবং স্টাফ ও ভলান্টিয়ারদের সঠিকভাবে চেকিং না করে নিয়োগ। স্যার মাইকেল ব্রিটেনের শিক্ষামন্ত্রী নিকি মর্গানের কাছে এক চিঠিতে বলেছেন, ধারণার চেয়ে বেশি ছেলেমেয়ে মেইন স্ট্রিম স্কুলে না গিয়ে এইসব অবৈধ স্কুলে যাচ্ছে। স্কাই নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, এসব অবৈধ স্কুল লন্ডন, বার্মিংহাম, ব্রাডফোর্ড, লুটন তথা সমগ্র দেশেই রয়েছে। তিনি বলেন, দুর্বল শিক্ষার মান ছাড়াও এসব প্রতিষ্ঠানের শিশুরা ধর্মীয় উগ্রবাদের হুমকিতে পড়ছে। ব্রিটেনের আইনে বাবা মায়েরা চাইলে বাচ্চাদের স্কুলে না পাঠিয়ে বাড়িতে শিক্ষা দিতে পারেন। এই আইনের সুযোগে অনেক ধর্মীয় দিক থেকে গোড়া বাবা মা হাজার হাজার পাউন্ড ফি দিয়ে অবৈধ এসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছেলেমেয়েদের পাঠাচ্ছেন। একই সাথে তিনি লোকাল কাউন্সিলকেও এইসব প্রতিষ্ঠানে নজরদারির সুপারিশ করেছেন। Schools in London, in Birmingham, in across the country, in Luton and Wolverhampton, Stoke-on-Trent. So this is a growing problem across the country, and parents are using the relaxed rules around home education to form these schools with other parents. So they're saying they're home educating their children, and they're not. They're sending them off with other children from other parents with and other groups to illegal schools to be educated, and this is a real worry. London থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। আসন্ন রমজানকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্স হেলথ NHS ট্রাস্ট উদ্বোধন করেছে বার্স হেলথ রমজান ক্যাম্পেইন। মঙ্গলবার মাইলিন্ড হসপিটাল রমাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাস হেলথ NHS ট্রাস্টের কমিউনিটি সম্পর্কিত ম্যানেজার খসরুজ্জামান। ক্যাম্পেইনে রোজাদারদের স্বাস্থ্যসম্মত খাবার ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার উপর জোর দেওয়া হয়।
যদি কারো রমজানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকে এবং রোজার কারণে তা সম্ভব না হয় তাহলে সময়ের পূর্বেই ডাক্তারদের সাথে পরামর্শ করে অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের অনুরোধ করা হয়। এই ক্যাম্পেইন রমজান পর্যন্ত চলবে বলে জানানো হয়। ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস হেলথ এনএইচ ট্রাস্টের সহযোগী পরিচালক বানজি আদেওয়ামি, ডায়াবেটিক কনসালটেন্ট ডক্টর তাহসিন চৌধুরী, ইসলামিক বিশেষজ্ঞ মাওলানা ইমাম ফারুক সিদ্দিক, কিডনি বিশেষজ্ঞ হেলেন ডেইনি প্রমুখ। সাপোর্ট লাইফ ইউকের উদ্যোগে লন্ডন ও ফ্রান্স বাংলাদেশ দূতাবাসের সামনে অবিলম্বে শফিক রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের পর একটি প্রতিনিধি দল অবিলম্বে তাকে মুক্তি দিয়ে আদালতে আত্মপক্ষ সমর্থনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে হাইকমিশনের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। সাপোর্ট লাইফ ইউকের ক চেয়ার শামসুল আলম লিটনের সভাপতিত্বে ও সলিসিটার বিপ্লব পোদ্দারের পরিচালনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিক রহমানের পুত্র সুমিত রহমান, কার্ডিফ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ডক্টর কে এম মালিক, প্রিন্সিপাল শায়েক মামুনুর মোর্শিদ, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আবু তাহের চৌধুরী ও অন্যান্যরা। প্যারিসে সাপোর্ট লাইফ ফ্রান্সের উদ্যোগে জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ নেতৃবৃন্দ বাংলাদেশ দূতাবাসে একই দাবিতে স্মারকলিপি পেশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তি পরিষদ আহ্বায়ক শামিমা আক্তার রবি, ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক এম এ তাহের, পরিবেশ বিজ্ঞানী ডক্টর কামরুল হাসান, নাগরিক পরিষদ সাধারণ সম্পাদক গুলাম রসুল রুভেল, রফিক মাস্টার প্রফেসর তাসলিমা আক্তার ও অন্যান্যরা। বাংলাদেশে প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইন 2015-তে প্রবাসীদের স্বার্থবিরোধী ধারার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে একটি নাগরিক উদ্যোগের ব্যানারে গোলটেবিল বৈঠক করেছে ব্রিটেনের বিভিন্ন প্রশাসনের প্রতিনিধিরা। ইস্ট লন্ডনের মন্টিফিডি সেন্টারে বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব আইন এবং প্রবাসীদের অধিকার শীর্ষক গোলটেবিল বৈঠকে সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত খসড়া আইনটি পার্লামেন্টে পাশ হওয়ার পরে বিদেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের পর ওই নাগরিকের বাংলাদেশের নাগরিকত্ব চলে যাবে। অন্যদিকে আইনটি পাশ হওয়ার পর থেকে বিদেশে জন্মগ্রহণকারী কোনো বাংলাদেশি পিতামাতার সন্তানকে 2 বছরের ভেতরে হাইকমিশনে জন্ম নিবন্ধন করাতে ব্যর্থ হলে সে কোনোদিনও বাংলাদেশের নাগরিকত্ব পাবে না। ডাক্তার জাকির এজন আন্নারের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার নজরুল খসরু। বক্তব্য রাখেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী, বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট মাহতাব চৌধুরী, জাজ বেলায়েত হোসেন, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাশ পাশা, আজিজ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবাব হোসেন চৌধুরী প্রমুখ। গোলটেবিল বৈঠক থেকে প্রবাসীদের স্বার্থবিরোধী ধারাগুলো রদবদল করে একটি বিকল্প প্রস্তাব সরকারের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে সোমবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে মৌলভীবাজার এইড ইউকের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। দেলদার হোসেন আহাদ ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় এবং সৈয়দ ফজলুল হক সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সাইদুর রহমান রেনু, কাউন্সিলর ফারুক চৌধুরী, আহাদুজ্জামান খান, আলহাজ অদুদ আলম, সৈয়দ শাকিরুজ্জামান, শফিকুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন সংগঠন মৌলভীবাজার এইড ইউকের সদস্যদের এলাকা তথা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। দুই নং মনিমুখ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এমদাদুর রহমান জুনুর সমর্থনে এক মত বিনিময় সভা লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রবাসী মনমুখবাসীদের আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদাল মিয়া। মোহাম্মদ জামাল হোসেনের পরিচালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজি ইয়ান মিয়া, মুজিবুর রহমান জসিম, ফয়জুর রহমান, মুস্তফা কামাল বাবুল, আখলাকুর রহমান, আব্দুল বাসিদ, আব্দুর রব, জয়নাল আবেদিন, এ কে আজাদ, সালিকুর রহমান, রাজীব আহমেদ, শাওন রহমান প্রমুখ।
সবার বক্তারা এমদাদুর রহমান জুনুর সমর্থনে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান। আসন্ন 14 জুন ইউনিয়ন নির্বাচনে মৌলভীবাজার জেলার উপজেলার 3 নং কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আপ্পান আলীর সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সেন্ট্রাল লন্ডনের ইন্ডিয়ান লাউঞ্চে ইউকেতে বসবাসরত কামালপুরবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ মত বিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন মথিন বক্স মুহিবুর রহমান ও দুলাল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সভাটি সঞ্চালনা করেন কামাল হোসেন। মত বিনিময় সভায় বক্তারা সাবেক মেম্বার আপ্পান মিয়ার যোগ্য প্রার্থী আখ্যায়িত করে তাকে স্থানীয় জনগণের সেবা করতে প্রতিমত দেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জ উপজেলার 7 নং দয়ামির ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদের সমর্থনে বার্মিংহামে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আব্দুল হামিদকে একজন যোগ্য, সৎ, স্পষ্টবাদী এবং এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে তাকে নির্বাচিত করার জন্য দয়ামির ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান। বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে ও আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক সার্জন এক্সচেঞ্জ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ আব্দুল সালাম, কমিউনিটি নেতা মিসবাহুর রহমান মিসবা, আব্দুল ওয়াদুদ, সাবেক চেয়ারম্যান তেরা মিয়া, কলামী সেবুল চৌধুরী ও অন্যান্যরা। উল্লেখ্য, এই আসনে অন্যান্যরা প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে এসটিএম ফখরুল উদ্দিন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শহীদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূর উদ্দিন আহমেদ নুনু প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর যা থাকছে মানুষ পুরানোর দায়ে খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে বললেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও। সিলেটে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা। বিরতির পর আরো একবার আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিয়েশাদী সহ শৌখিন মানুষের সৌন্দর্য বিকাশের অন্যতম ব্যবহার্য জিনিস আকর্ষণীয় ডিজাইন নিয়ে অল্ডহামের প্রাণকেন্দ্র ফেদারস্টল রোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সিলেট জুয়েলার্স নামক ব্যবসায়িক প্রতিষ্ঠান। অল্ডহাম থেকে আমাদের প্রতিনিধি মদুদ আহমেদ জানান, সিলেট জুয়েলার্সের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের। কমিউনিটির বিভিন্ন জনের উপস্থিতিতে অল্ডহাম বারা কাউন্সিল মেয়র কাউন্সিলর আতিকুর রহমান ফিতা কেটে এর উদ্বোধন করেন। দোয়া পরিচালনা করেন অল্ডহাম সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা শাহজাহান চৌধুরী এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা নাসির আহমেদ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মতিউর রহমান, কাউন্সিলর ইয়াসমিন তোর, কাউন্সিলর আব্দুল মালিক, মুজাহিদ খান সহ কমিউনিটির নেতৃবৃন্দ। হরজিত শাহপরান রহমতুল্লাহ আলহি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মেলন ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সম্মেলন ও পরিচিতি সভায় সাবেক সভাপতি গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও হুমায়ুন কবির চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফি সুহেল। সাবেক সভাপতি নতুন সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দেন সাহেল আহমেদ জাবেদকে এবং আহমেদ চৌধুরী মণিকে সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় করিয়ে দেন। নতুন কমিটির সভাপতি সাহেব আহমেদ জাবেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের আগামী পথ চলার সবার সহযোগিতা কামনা করেন। জামাতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির কার্যকর করায় সেভ বাংলাদেশ স্কানোট শাখার উদ্যোগে এক প্রতিবাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত মোহাম্মদ জাকারিয়া রিপোর্টে।
বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নেজামীকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে এবং তার রুহের মাগফিরাত কামনা করে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে সেভ বাংলাদেশ স্কান্তফ শাখা। গত 16 মে রবিবার স্কান্তফের গ্রিসন হলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের স্কান্তফ শাখার আহ্বায়ক আবুল কাসেম খান। মোহাম্মদ ফয়জুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, ফোরাম নেতা আমিনুল হক, শরীফউদ্দিন, নুরুল আমিন, মোহাম্মদ আব্দুল মালিক, মুশফিকুল চৌধুরী, মোহাম্মদ আব্দুল নূর, মোহাম্মদ কামরুল হক, কবি আলিফউদ্দিন, মখলিসুর রহমান এবং নুমান চৌধুরী সহ আরও অনেকে। প্রতিবাদ সমাবেশে উপস্থিত অতিথিরা বলেন, মাওলানা নিজামী ছিলেন সম্পূর্ণ নির্দোষ। তাকে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় জড়িয়ে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করা হয়েছে। বর্তমান অবৈধ শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে কিলিং করতেছে। ভারতের নীল নকশা বাস্তবায়ন করার জন্যে, বাংলাদেশকে ইসলাম নির্মূল করার জন্যে তাকে সহ জামাত ইসলামের সকল নেতৃবৃন্দকে টার্গেট করেছে। যে আলিমেদিন মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের যে হত্যা করা হয়েছে এইটা খুব ঠিক হয়েছে না। সমাবেশে উপস্থিত সবাই মাওলানা নিজামী এবং নিহত ও আহত সকল রাজনৈতিক নেতাকর্মীর আত্মার শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা নজরুল ইসলাম। স্কান্তফ থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। সুইজারল্যান্ডের জুরিকে দ্বিতীয়বারের মতো হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী উৎসব, প্রভাত ফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সুইজারল্যান্ডের প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত রবিবার সুইজারল্যান্ডের জুরিকে সুইস পূজার আয়োজনে গেলোবারের মতো এবারও দুই পর্বে হয়ে গেল রবীন্দ্র জন্ম জয়ন্তীর ভিন্ন স্বাদের একটি অনুষ্ঠান। দুই বাংলার সুইস প্রবাসী বাংলা ভাষাভাষী তথা রবীন্দ্র প্রেমীদের উপস্থিতিতে ভোরের প্রথম আলোতেই প্রথম পর্বে আয়োজন করা হয় প্রভাত ফেরি। আমাদের আজকে সকালে প্রথম অনুষ্ঠান প্রভাত ফেরি। আয়োজিত প্রভাত ফেরি এবারও জুরিক লেক প্রদক্ষিণ করে। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে হাঁটতে হাঁটতে সাজোয়া দলটি এ সময় সুইজদের মধ্যে রবীন্দ্র প্রেম ফেরি করে। সুইজদের অনেকেই পাশে দাঁড়িয়ে এ সময় গলা মিলাচ্ছিল তিক্ততা পাখির মতোই, এবং এটাই প্রভাত ফেরির লক্ষ্য এবং উদ্দেশ্য জানালেন আয়োজক বৃন্দ। মনে হয় সার্থকতাটা এখানেই যে আমরা শুধু নিজেরাই চর্চা করছি না, আমরা চেষ্টা করছি যাতে রবীন্দ্র অনুভূতি, রবীন্দ্র অনুরাগ যাতে আমরা এই সুইজদের মধ্যে যাতে খানিকটা ছড়াতে পারি। বাংলাদেশ থেকে মেহমান হিসেবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন ডেইলি স্টার এবং চ্যানেল 24 এর তরুণ সাংবাদিক সাজ্জাদুর রহমান এবং মজুমদার বাবু। দেশের বাইরে বিদেশে সুইজারল্যান্ডের জুরিকে এখানে অংশগ্রহণ করতে পেরে সত্যি আনন্দিত। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা, বরাবরের মতো এবারও ছিল আবৃত্তি, গান আর নাচ। সোহেল আজাদ এবং আশা রহমানের মনোমুগ্ধকর দ্বৈত পরিবেশনা উপস্থিত রবীন্দ্রপ্রেমীদেরকে ভীষণভাবে আনন্দ দেয়। গাছে থেকে ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আমার বুঝতে পারার ভালো লাগায়, গীতিনাট্য চিত্রাঙ্গ দল দিয়ে অনুষ্ঠান শেষ হয়। রবীন্দ্র জয়ন্তী সুইজারল্যান্ডে, তাও আবার জুরিক লেকের পাড়ে। রবীন্দ্রনাথকে স্মরণ করতে তারা র্যালি শুরু করেছে সেই প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে, এখানে বেলভিতে এসে শেষ করেছে। প্রবাসে রবীন্দ্রনাথকে, প্রবাসে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাই তাদের এই প্রচেষ্টা। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাঙালিরা, বাংলাদেশিরা যারা এখানে সুইজারল্যান্ডে আছেন, আগামী বছরের প্রোগ্রামে আরও বড় করে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, জুরিক, সুইজারল্যান্ড। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী ডাবল ক্যারম প্রতিযোগিতা 2016। এবারে ক্যারম প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে 24টি দল অংশগ্রহণ করেছিল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি আকবর আলী।
প্রতি বছরের মতো এবারও নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল ডাবল ক্যারম প্রতিযোগিতা 2016। উক্ত প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে 24টি দল অংশগ্রহণ করে। মঙ্গলবার ও বুধবার এই দুই দিন ব্যাপী ক্যারম প্রতিযোগিতা স্থানীয় নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা খেলা উপভোগ করেন। ডাবল ক্যারম প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছর তারা এ ধরনের ক্যারম প্রতিযোগিতা আয়োজন করবেন। চূড়ান্ত পর্বে লন্ডনের দীপু ও মোহিন জুটি লন্ডনের রাশেদ ও আলতাফ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্যারম প্রতিযোগিতার আয়োজক আব্দুল লতিফ, সাদউদ্দিন ও দারামিয়া সহ আরও অনেকেই। আকবর আলী, চ্যানেল আই, নর্থাম্পটন। মেট্রো বিজনেস নেটওয়ার্কিংয়ের উদ্যোগে অল্ডহাম বারা কাউন্সিলের মেয়র আপিল ফান্ডে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় অল্ডহামের স্থানীয় একটি অভিজাত ভেন্যুতে। আমাদের অল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, প্রফেসর বাজমা এলাহি ও জে এলানের যৌথ পরিচালনায় ডিনার পূর্ব এক আলোচনায় অতিথি বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অল্ডহাম ইয়ুথ জেনারেল চেয়ারম্যান টেরি ক্লানি নিগান। নেটওয়ার্কিংয়ের মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অল্ডহামের সম্মানিত মেয়র আতিকুর রহমান। ব্যবসায় অসাধারণ সাফল্য অর্জনের জন্য মেট্রো বিজনেস নেটওয়ার্কিংয়ের পক্ষ থেকে মেয়র আতিকুর রহমান সংশ্লিষ্টদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনি বলেছেন, আন্দোলনের নামে মানুষ পোড়ানোর অপরাধে খালেদা জিয়াকে 2 বছরের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। খালেদা জিয়ার প্রশ্রয়ে দেশে বিএনপি জামায়াত জঙ্গি তৎপরতা চালাচ্ছে অভিযোগ করে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মতো মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিচার করবে সরকার। দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাসদের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ও দলীয় সভাপতি হাসানুল হক ইনু। এছাড়া জঙ্গি তৎপরতা, দলবাজি ও আর্থসামাজিক বৈষম্যকে বর্তমানে দেশের প্রধান সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দৃঢ়ভাবে এসব সমস্যা মোকাবেলা করে যাচ্ছে। বিগত জাতীয় কাউন্সিলে দল ত্যাগী নেতাদের প্রতি ইনি বলেন, তাদের জন্য দলের দরজা খোলা আছে। দেশের সামনে এই মুহূর্তে 3টা যুদ্ধ, জঙ্গি দমনের যুদ্ধ, বৈষম্য অপসারণের যুদ্ধ এবং দুর্নীতি দলবাজি পরিহার বর্জনের যুদ্ধ। বাংলাদেশের ভবিষ্যৎ সিলেটে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট মহানগরীর টিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এ আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের উপমহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক জাফর উল্লাহ কাজল। বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনি কঠোর প্রয়োগের পাশাপাশি সীমান্ত পথে মাদকদ্রব্যের প্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক থেকে বিরত রাখতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা। রবীন্দ্রনাথের গানের সাথে বৃষ্টিমুখর এক সন্ধ্যা কাটল সিলেটের রবীন্দ্রপ্রেমীদের। পশ্চিমবঙ্গের শিল্পী প্রমিতা মল্লিকের কণ্ঠে যেন জীবন্ত হয়ে উঠল রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নগরীর কাজী নজরুল অডিটোরিয়ামে সহকারী ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম এবং ইন্দিরা গান্ধী কালচার সেন্টার এই রবীন্দ্রসঙ্গীত আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পীরা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিলেটের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রানা কুমার সিংহ, অধ্যাপক আব্দুল আজিজ, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান ও বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ। এছাড়াও গুণী ওই শিল্পীকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে আবারও বলে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো।
ইসরায়েলের সাথে হাত মিলিয়ে সরকার উৎখাত করতে চায় বিএনপি। লন্ডনের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাউন্সিলগুলোকে সরাসরি ভোটে মেয়র নির্বাচিত করার সুযোগ দিয়ে পার্লামেন্টে বিল উত্থাপন। ব্রিটেনের মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়াচ্ছে অফস্টেট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।